প্রতিষ্ঠা দিবসেও তৃণমূলে তুলকালাম। নিজেকে সীমাবদ্ধ রাখা ও নবীন প্রবীণ বিতর্কের মধ্যেই কালীঘাটে মমতার বাড়িতে অভিষেক, ছিলেন দু ঘণ্টা। হঠাৎ নেত্রীর কাছে যাওয়া নিয়ে তুমুল জল্পনা। লোকসভা ভোটের আগে প্রতিষ্ঠা দিবসেও তৃণমূল কংগ্রেসে নবীন প্রবীণ দ্বন্দ্বে তুলকালাম। প্রবীণ নেতাদের বক্তব্যের সমালোচনায় রাজ্য সাধারণ সম্পাদক। নন্দীগ্রামে দলকে পিছিয়ে যারা দিয়েছে তারা আজকে অভিষেককে পিছিয়ে যাওয়ার কথা বলছে। কারা দায়িত্বে ছিলেন, তার কি রিভিউ হয়েছে? আজ সুপ্রিম কোর্টে কামদুনি মামলা শুনানি। দিল্লিতে প্রতিবাদীরা সাক্ষাতের অনুমতি চাইবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরাও। অযোধ্যা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য চূড়ান্ত হল রামলালার মূর্তি। কর্ণাটকের স্থাপত্য শিল্পীর তৈরি মূর্তি থাকবে অযোধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন প্রহ্লাদ যোশী। অভিষেক নিশ্চিতভাবেই লড়াই থেকে পিছিয়ে যাবেন না, মন্তব্য সুব্রত বক্সীর। দূরত্বের জল্পনার মধ্যেই কালীঘাটে মমতার বাড়িতে অভিষেক। ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টা।